আজকের পর্বে গো আমি আমনে করে দেখামু আমার সুন্দর সুন্দর ফুড সার্ভিং ডিশ। এই দেখেন কত বড় বড় ইলিশ মাছ, কত সুন্দর সুন্দর ইলিশ মাছের ট্রের মধ্যে সুন্দর করে রেখে দিছি। এটি ইলিশ মাছের ট্রে না, এটি ফুড সার্ভিং ডিশ। এই যে এই দেখেন তিশা নামের এক আফায় কিন্তু লেখছে আপনার বাসার সার্ভিং ডিশগুলা দেখান। তো যেরম চিন্তা হেরম কাম, আমি তো বৈশা বললাম আমার সার্ভিং ডিশগুলা দেখানোর লেগা। তো আমি আমনে করে বলি, যারা মনে মনে ভাবতেছেন আফায় সব একদিনে কিনছে, আসলে না গো না, আমার 12 বছরের সংসার, এটি আমি একবার এক একবার এক একটা করে কিনছি। তো এটির ভিডিওগুলা ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে দেওয়া আছিল, হ্যান তন আমি আমনে করে এক সময় একটা যে কিনছিলাম হেডি কদ্দুর কদ্দুর দেখাইতাছি, ওই যে মাছের সেটটা দেখছেন 3 পিসের সেট, ওই সেটটা আমি কেজে টত্তন কিনছি। আর এইটা কিনছি হইল গিয়ে লিটন কোকারি জেতন, এটা 7 পিসের একটা সেট। আর এই সেটটা হইলো আমার ফিননি সার্ভিংয়ের লেগা, ফিননি আইসক্রিম দো এডি আমি এডিতে সার্ভিং করি। কি যে সুন্দর দেখলে করে মনটা বইটা যায়, সাদা সাদা ফকফকা। এটি ডিনার সেট অনেক দাম, তো দুধের সাথে গোলে মিটানের লেগা আমি ফিননি বাটি সেটটাই কিনে লইলাম, কারণ ডিনার সেট কেনার সামর্থ্য তো আমার নাই। আমি যদি এত ঘন ঘন ডিনার সেট কেনার কথা করি আমার সামনে আমার ফিরাই দিব। তো যাই হোক, গরমের দিন শরবতের মধ্যে বরফ দেওয়ানোর লেগা এই যে সুন্দর আইস বাকেটটা কিনছি, কি যে সুন্দর। এরকম সুন্দর সুন্দর ডকে ডকে জিনিস দেখলে আমার যা ভাল লাগে, খালি নিজেরা সবসময় ফিটফাট করে থাকলে আর খাইয়া দেয়া খালি টাকা উড়াইলে তো চলবো না, ঘরের জিনিসগুলো সুন্দর অন লাগবো। এই দেখেন দই সার্ভ করতেছি যে বাড়ি বাড়িগুলো দেখতেছেন, এগুলো ক্যান্ডেল স্ট্যান্ড হিসেবে কিনছি, কিন্তু এটি আমি বাড়ির মতো ব্যবহার করি। কি যে সুন্দর আর এটি ইউনিক, আপনারা অন্য কোথাও পাইবেন না, ওটি কেজেট তো কিনছি। এই দেখেন আমি মার্কেটে গেলেই কত কিছু কিনি, কিনা আমি খাটের তলে, তারপর লোকিয়া সোফার তলে, সব জায়গায় গুঞ্জায় গুঞ্জায় থুই, আমার স্বামী যখন বাইরে যায় তখন এটি বাইরে বাইরে করে দেই। কি যে শান্তি লাগে গো, এটা হলো নাস্তা সার্ভিং এর লেগে একটা সেট কিনছি, এটা হলো নিয়ামার, ভাই রে ভাই নিয়ামার এই সেটটা যেই সুন্দর। আমার বাসায় যে কত ফুড সার্ভিং সেট আছে আমি নিজেও জানি না, এমন অনেক সেট আছে যেগুলো আমি 2-3 বছর আগে কিনছি, কিন্তু এগুলো আমার স্টোর রুমে, এখন আমি নামাইও না ব্যবহারও করি না, বিশ্বাস করবেন না। আমার শাড়িগনার তো বেশি ভালো লাগে, আমার কোকারিজের জিনিস, কোকারিজের জিনিস দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মার্কেটে নতুন একটা গ্লাস সেট নামলে এটা যদি আমি না আনতে পারি, এটা 2200 টাকা দিয়ে আনছি, বিশ্বাস করবেন না, 2200 টাকা যখন দিছি কলজার হাইটটা গেছে, কিন্তু গ্লাসটা দেখলে একটা মনটা বেড়ে যায়, এত সুন্দর সুন্দর জিনিস। আমার স্বামী খালি কয় কি, তুই এত কিছু কিনস কি লেগা, এত কিছু কিনস কি লেগা। পরে আমি একবার রাগ করে কইছি যে দূর সাথে আমি আর কোনো জিনিস কিনুম না তোমার সংসারে। পরে হ্যাঁ কইছে তুই যে জিনিস কিনছস তুই কেন, তোর মাইয়া তার মাইয়া তার মাইয়াও যদি ব্যবহার করে যায় এটি শেষ করতে পারবো না। পরে আমি আর কি কমা, আমি চুপ হয়ে গেছি। তো এই দেখেন কি সুন্দর সুন্দর জিনিস, আরও আমার দ্বারা অনেক জিনিস আছে, সবটির ভিডিও তো আর আমার দ্বারা নাই। জিনিসটি যদি কখনো নামাই তখন আবার আপনাগুলোকে ভিডিও করে দিমুনে। ও মা গো মা, আমার তো কেনাকাটা করতে খুব ভালো লাগে, আমি মার্কেটে গেলে সবসময় একটা দান্দায় থাকি যে আমি এটা কিনবো, এটার ফর এটা কিনবো, এটার ফর এটা কিনবো। আসলে কি মাইয়া মানুষ তারা বেড়া মানুষ, কিন্তু এত নিরিখ করে সব কিছু কিনে না। তো আপনারা তো জানেন আমার বড় সাইজের একটা ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের মধ্যে ফ্রোজেন খাবার রাখানোর লেগে কিন্তু এই সুন্দর সুন্দর বাড়ি সেটগুলোর অনেক দরকার। এটা আমি নুন মেনশন ব্রিজের উপরে তেন কিনছি সেটগুলা, 2 সেট 3 সেট কিনা লইছি। আর এই যে কেটলিটা দেখেন কি সুন্দর, এই কেটলিটা আমি আনছি হলো গিয়ে এটা একটা কোরিয়ান কেটলি, খুব সুন্দর। এটা আমি কিনছিলাম অনেক শখ কইরা, তো এটা এত নাইস, আমি দেখি বিদেশি যে বিদেশি বেডিরা এগুলো ইউজ করে। তো এই দেখেন এই যে টেম্পারেটার সেট, আমার বাসায় যে কত রকমের টেম্পারেটার সেট আছে, মিনিমাম 10টার উপরে ডিজাইন আছে যে টেম্পারেটার সেট। আমার টেম্পারেটার সেটের মধ্যে কাজ করতে অনেক ভালো লাগে, যেহেতু আমার বাসায় মাইক্রোওয়েভ ওভেন আছে, মাইক্রোওয়েভ ওভেনে ভাত গরম করা যায়, তরকারি গরম করা যায়। এই যে গ্লাসগুলা, এই যে আমি বিভিন্ন সময় বেলের শরবত আমের শরবত করে যখন খাওয়াই তখন আমার স্বামীরে কিন্তু এই গ্লাসগুলাতে আমি সার্ভ করি। তো অনেকে একবার আমার ই করছিল, এটা চামচের একটা স্ট্যান্ড আনারসের মতো, এটা একটা যে কারি সার্ভিং এ সেট। তো একবার আমার একটা ভিডিওর মধ্যে কমেন্ট করছিল যে আফা আপনি কি ওয়াইন, আপনি কি মদ খেবেন, এই গ্লাস কিনছেন। তো ব্যাককল মদ খাওয়ানোর লেগে এই গ্লাস কিনুন লাগে না, এই গ্লাস দিয়ে জুস, তারপর হলো কোকা কোলা, তারপর বেলের শরবত সবই খাওয়ান যায়, এটাতে যে মদ খেতে হবে এটা কোনো জায়গায় লেখা নেই। তো আপনারা তো জানেন আমি কেক পাগলি, আমার কেক দেখলে মাথা নষ্ট হয়ে যায়। কেক ডেকোরেশন করানোর লেগে বা কেক সাজা রাখানোর লেগে এই যে ডিশটা আমি আনছি লিটন কোকারিজের তন, এত সুন্দর সুন্দর জিনিস গো। আপনারা অনেকেই করবেন আফু আফু লিটন কোকারিজের নাম্বারটা কত দিয়ে দিন, আসলে কার ডিজে দেখাইছি ফাস্ট ফরওয়ার্ড করানোর কারণে কিন্তু নাম্বারগুলো বোঝা যায় না। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো না, আপনাকে যদি মন চায় আপনারা কিনেন, আমি কিন্তু কইতাছি না যে ওটা আমি প্রমোশন করতেছি হ্যাং ত্যাং হ্যাং ত্যাং, আমি সবসময় কিনি আর আনকমন জিনিসগুলো পাওয়া যায় লাগে, আমি লিটন কোকারিজে সবসময় যাই। তো যাই হোক, লিটন বাইয়ের জিনিসগুলো খুব ভালো, জিনিসগুলোর দাম থাকে কিন্তু জিনিসগুলো একেবারে এক্সেপশনাল, সব জায়গায় এই জিনিস পাওয়া যায় না। তো যাই হোক, এটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে এটা এত ভালো লাগছে, আমাকে তিনজনের চা বানানোর লেগে কিন্তু অনেক সুন্দর একটা কেটলি। তো আমি দেখাইতেছি আরও একটা জিনিস, এই যে কারি সার্ভিং এর ডিশটা আমার তেন এত ভালো লাগছে গো, ভাবছি কি এইটার লগে ম্যাচিং কইরা একবার যায় 6টা ফেলেট কিনা লই আমি। কিন্তু ফেলেট ডিশ যে কি দাম গো, আমি আর কয় টাকা জমাই, ফেলেট ডির অনেক দাম, তাই এখন পর্যন্ত আর কিনা হয় নাই। তো যাই হোক, এই সেটটা আমার অনেক শখ ছিল এই চ্যানেলে, এটা নিচে আবার মোমবাতি জ্বালায় খাওন গরম রাখুন যায়, ধরেন গরু গোস্ত রাঁধছেন নিচে একটু আগুন জ্বালায় দিলে এটা
গরম থাকবে অনেকক্ষণ। এরপর আমি দেখাইতেছি এটা হলো খুন্তি, চুলার পাশে খুন্তি মন্তি চামচ টামুচ রাহনের লেগা, এইটা যেই সুন্দর সুন্দর গো, এটা দেখে তো আমি ক্রাশ খেয়ে গেছি, এটি মার্কেটের জন্য নতুন নতুন বাইরেছে, আমি তো দেখে পুরো পাগলা হয়ে গেছি গা। তো আমার স্বামী রে, আমার স্বামীর তেন পকেট মাইরা মাইরা আমি যেই জিনিসগুলো কিনি আমার যেন কি খুশি লাগে গো। খুশি লাগবো না কেন, কন তো সারাদিন বেটি মানুষে ঘরে থাকে, এটা হেটা দিয়ে রান্না করে, বাইরের তো না একটা গেস্ট যখন আহে এগো সামনে যখন সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা প্লেট, সুন্দর একটা কেটলি দিয়ে যখন চাটা চা নাস্তা সার্ভ করা নয়, তখন যে একটা সুন্দর একটা রাজকীয়তা থাকে। আমরা যদি আলু ভর্তা ডাল দিয়েও খাই এটা তো কাউরে বুঝতে দেওয়া যাবো না, ঠিক না? মানুষের সামনে তো নিজের টিপটপ পরিফাটি সবসময় রাহন লাগবো, আর ঘরের সুন্দর সুন্দর জিনিস দেয়া কাজকাম করতেও কিন্তু মনটা বেশ ভালো লাগে। আপনাকে যখন মনটা খারাপ লাগবো সুন্দর করে একটু লিপস্টিক লাগাইবেন, ঘরে সুন্দর সুন্দর জিনিস নামায় কাজ করবেন, দেখবেন মনের মধ্যে কি ফুর্তি আর কি জোশ। মন খারাপ লাগলে মার্কেটের তো নাইটটা কিছু কিনে আনবেন, দেখবেন কত ভালো লাগে।